हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी सबाई भालो आछो। तो आज के चले एक नतून वीडियो नहीं। ये वीडियोते तुम्हारे देखाबो जे एक मंदिर किछुदिन आगे इलेक्ट्रिक लाइटर काज शुरू करेछिलाम, गतकाल तार शेष करलाम। तार सम्पूर्ण वीडियोटा तुम्हारे सामने तुले धरछि। तोमरा वीडियोटा शेष पर्यन्त देखो, একটু স্কিপ করবে না। ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি কীভাবে লাইট লাগানো, ফিটিং এগুলো আমি দেখাইনি। আমি শুধু জাস্ট দেখিয়েছি লাইট ফিটিংয়ের পরে মন্দিরের সৌন্দর্যটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের গায়ে ফিতে লাইট দেখতে পাচ্ছ, সেটা ফিতে লাইটটা এই দাদা লাগাচ্ছে। দাদা এখনও কাজ কমপ্লিট করেছে সবে। ফিতে লাইটটা খুব সুন্দর হবে, আঠা দিয়ে আমরা ব্লু কাম আঠা, যে আটা ওয়াটারপ্রুফ, জল বৃষ্টিতে কিছু হয় না, সেই আঠা দিয়ে আমরা পেস্ট করে লাগিয়েছি। মন্দিরের চার ওয়ালে মানে বিট যে তিনটে বিট আছে, ওই তিন বিট ধরে আমরা ওই ফিতে লাইটগুলো লাগিয়েছি। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো সিক্স শট করে বিভিন্ন কালারের আছে, বিভিন্ন কালার ম্যাচিং করে আনা হয়েছে। এগুলো প্রত্যেকটা মানে খোপে এক সাইডে তিনটে করে দেওয়া হয়েছে। প্রত্যেক ঠাকুরের সরাসরি মিডিলে একটা, দুধারে দুটো কোনা কোনি লাইটগুলো লাগানো হয়েছে। ফিতে লাইটটা আজ তো আজকে লাগানো নয়, এমনি সিক্স ওয়াট যেসব লাইটগুলো এগুলো কালকে লাগানো হয়েছে। এবং এই যে বিমের লাইটটা, এই যে ফিতে লাইটটা, এটা কিন্তু সম্পূর্ণ বাইরের পোর্শনের একটা ফিতে একদম কোণ ধরে পুরো চারটে রাউন্ড ঘোরানো হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা বাইরে। বাইরে থেকে মন্দিরটি কেমন লাগে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বাইরে ফিতে তিনটে যে লাইট কত সুন্দর লাগছে। এবং মন্দিরের মাথায় দেখবে একটা লাল মতো লাইট জ্বলছে, ওটা একটা নাইন ওয়াট একটা লাইট লাগানো হয়েছে। আর মন্দিরটাকে দূর থেকে অনেক দূর থেকে বোঝা যায় যে একটি মন্দির রয়েছে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, কীভাবে কাজ করলাম সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। চলো ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি।